চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাপড়ে পেস্টিং করে কম্বলের ভেতরে বিশেষ কায়দায় মুড়িয়ে আনা 1 কেজির বেশি স্বর্ণসহ 3 যাত্রীকে আটক করেছে NSI ও কাস্টমস। সকালে দুবাই থেকে আসা 3 যাত্রীকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোবারক আলী, নাজমুল হক ও আনোয়ার শাহ। সকাল 7:45 বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের BG148 ফ্লাইটে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছায় 3 যাত্রী। তাদের গতিবিধি সন্দেহ হলে তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে কৌশলে লুকিয়ে আনা 1 কেজির বেশি স্বর্ণ জব্দ করা হয়।